আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ কিন্তু ওবারাকাতুহু। আচ্ছা, যাওয়ার আগে একটা কথা বলতে হয় যে হ্যাঁ আপনি হ্যাঁ বলো। নাকি আপনি নাকি ওই লাইভে সে প্রকাশ্যে কবে নাকি জিনকে হুমকি দিয়েছিলেন যে এরকম জিন পাললে আমার একটা ক্ষতি করে যাক। তো জিন তো আপনার ক্ষতি করে দিচ্ছে, আপনার হাঁটুতে তো মারাত্মক ইয়ে করছে, কি বলে, ব্যথা দিয়ে গেছে। তো এটা তো আমি শুনলাম, তো তাহলে তো আপনি, এটা ঠিক হয় না এবার জিনকে কাঁপানো, তাই না? তাহলে তো এখন কি করতে হবে, জিনকে কি এখন কি হাত দিয়ে এবং গোবর খাওয়াবো? ভাই ওই তানভীর, আর তানভীরের যে আরেক বান্ধবী ছিল যে কি জানি নাম, যাই হোক খেলাই, ওনারা তো জিনের সাথে জিনটিল পালে আর কি, তো তারাই কি ওই চালাক হলো, তারাই কি তো খুব বিরক্ত করলো। তো আচ্ছা মনে হয় আচ্ছা জিন ভাই আপনার আসলে আপনার ইয়েটা কবে হচ্ছে তাহলে ভাই, ভাই আপনার এই অ্যাপয়েন্টমেন্টটা কবে হচ্ছে? না, এটা জীবনে হবে না তো, আসল করে রাখছে। আচ্ছা জিন না হয় ইয়া করলো, আমি যদি মনে করেন ইসলামে ব্যাক করি তাহলে কি জিন এসে চিকিৎসা করে দিয়ে দেবে? ভাই কর্মীয় জনবা করবে না, কেন জানে তার পরের দিন আপনি আবার মুফাসসিলের মতো আবার ইয়ে দিবেন। ভাই আমি আমি রিসেন্টলি ভাই ভদ্রলোকের ইয়ে দেখলাম, ভিডিও দেখলাম ভাই, মানে হোয়াট হ্যাপেন, কিছুদিন আগে কিছুদিন আগে নাস্তিকতাকে মক করে উনি যে কথাগুলো বললেন, ও বা মানে কিছুদিন আগে বলতেছেন যুক্তি তথ্য নির্ভর করে হচ্ছে, যুক্তি নির্ভর করে তথ্যের উপরে, তথ্য সীমাহীন, এই জন্য যুক্তি দ্বারা আপনি কোনো কনক্লুশনে পৌঁছে দিতে পারবেন না। কিছুদিন পরেই বলতেছে যে এখনকার কোনো যুক্তি দ্বারাই ধর্মকে টিকানো যাবে না। আমি আমি প্রথম করেছি, আমি আমি প্রথম আমি আমি সেই ব্যক্তি, আমার আগে কেউ ছিল না, মানে দ্যাটস ইগো হি হোল্ডস, মানে কি ধরনের নিজেকে নিজেকে একদম কমিক ক্যারেক্টার বানাই দিয়েছে বেচারা, ছিল এপিক আগে থেকে এপিক একটা ক্যারেক্টার ভাই, এপিক অনলাইন জগতে এপিক একটা ক্যারেক্টার। কবে জানি শুনি ইহুদি হয়ে গেছি, ইহুদি মজার শেষ ভাই। অনলাইন এদের, এরা আছে দেখি অনলাইন জগৎটা, তো মজার ভাই, তো ইন্টারেস্টিং ক্যারেক্টার গুলো এবং এরা আছে দেখি। এরা আছে বলে এদের ঘাড়ে ওই আপনার কাঁঠাল ভেঙে ওই সোহাগের মতো লোকরা খায়, বুঝেছেন? এটাই বাংলাদেশ, এটাই এটাই হচ্ছে মুমিনদের ক্যারেক্টার, বুঝলেন? এবং এর কিছু অন্ধভক্ত আছে, মানে দেখছি আমি যে হুজুরে যেদিকে যাচ্ছে তারা হুজুরে ইসলামে আসছে, তারা সব দলে দলে ইসলামে আসলো, আবার ইসলাম ছাড়ছে, সব দলে দলে ইসলাম ছাড়লো। ভাই আপনার আপনার মনে আছে না ভাই, আমার কিন্তু এক্স্যাক্টলি মনে আছে, মানে উনি কিছু সাগরেদ নিয়ে ঘুরতেন যখন তিনি নাস্তিক ছিলেন, আমি ওই ইসা আমি মুফাসসিলের কথা বলতেছি, ওনার কিছু সাগরেদ ছিল, বোবা বোবা না কি জানি ওনার টিম ছিল, হ্যাঁ কানাডাতে ছিল বাবা। উনি উনি যখন দিনের পথে ফেরত গেলেন, উমা উমা ভেড়ার পালের মতো সব সবাই মুমিন হয়ে গেল, এখন তারা আবার ভেড়ার পালের মতো নাসিব হয়েছে কিনা আমি জানি না, বাট ওস্তাদ যখন রিয়েলাইজ করছে যে ধর্ম সত্য, সামাও গ্রুপের সবাই একই দিন একই সাথে রিয়েলাইজ করছে যে না দিনের পথই হচ্ছে সত্যপথ, একটা মানে মজার লোক, মজার পজিশন তার। হ্যাঁ এরকম কিছু ক্যারেক্টার আসলে থাকা দরকার, না হলে তো বোর বোরিং হয়ে যাবে জীবন। তার সাথে তার সাথে ভালো যাচ্ছিল আমাদের এম কে হাসান সাহেব, কিন্তু উনিও তো গায়েব এখন। না না এম কে হাসান আর যাই হোক ভাই, ভুল হাদিস বলুক আর জাল হাদিস বলুক আর হাদিস জালিয়াতি করুক, যাই করুক না কেন, যেটা বলবো সেটাই, ওইটা থেকে লড়ছে না, মোবাসের সাথে তাকে তাকে তুলনা দিয়ে না। তবে তবে আমি একটা জিনিস অনেক স্টাডি করে দেখলাম যে মানে মুমিনরা তো খুব ডেঞ্জারাস হয়, তারা খুবই ভায়োলেন্ট, তাই না? আমি দেখলাম যে এরশাদ রায়হানের মধ্যে যদি কিছুটাও রেশনালিটি থেকে থাকে হয়তো আছে, কিন্তু মুশফিক মিনারের মধ্যে সেটা নেই। যেমন ধরেন যদি শরীয়তি আইনে একটা মেয়ে জেনা করার অপরাধে যদি পাথর নিক্ষেপ করার কোনো আইন হয়, মুশফিক মিনার ইজ দ্য ওয়ান ইজ গোনা প্রথমে যাবে সেখানে, যে মানে ওই পাথর নিক্ষেপ করা শুরু করবে একদম মার্সিলেসলি, কিন্তু এরশাদ রায়হান হয়তো একটু পিছপা হবে যে না এটা আমি কেন করবো, তার মধ্যে হয়তো ওই সেন্সটা একটু কাজ করবে। তো কাজে এই যে আমরা যাদেরকে বলতেছি একদম কোর বিলিভার, গুড মুসলিম, এজেন্ট ইসলাম, এর তারা বই টই দেখে, এই লোকগুলার যে আরেকটা পিঠে কি এত ভয়ঙ্কর তাদের যে একটা ছবি, এই যে তাদের দেখে নিষ্পাপ চেহারাটার পাশাপাশি, এটা চিন্তাও করা যায় না, কারণ তারা ধর্মের এতটাই গোলাম, মানে সেই ধর্মের জন্য তারা যা খুশি তা করবে, তাদের মধ্যে কোনো ইয়ে নাই, ওই ধর্মটা ছাড়া অনেক কিছু বুঝে না। দিস ইজ দ্য ঠিক আছে, তাহলে আজকের মতো লাইভটা এখানে শেষ করে দিচ্ছি। আর মানে আমি ফারাজ ভাই, আমি ফারাজ সাবলটান ভাই এবং রায়হা ভাই, আমি সিদ্ধান্ত নিয়েছি যে এই যে খাসটা টাইপের মুমিন, একেবারে মানে ইয়া টাইপের মুমিন, এগুলাকে আমি আর যুক্ত করবো না, এগুলোর সাথে বেশি কথা বলবো না, এগুলোর সাথে যুক্ত করবো না। এগুলা যদি মানে যদি কেউ যুক্তি দিয়ে দলিল দিয়ে মানে যৌক্তিক আলোচনা করতে চায় তাদের জন্য শুধুমাত্র দরজাটা খোলা থাকবে, কিন্তু এই ছেঁচটা টাইপের লোকের সাথে ঘন্টার পর ঘন্টা আমি আর ভাই পারবো না। ভাই একদম একদম পারফেক্ট ডিসিশন ভাই, যে এই যে ধরুন যে যে লোক যুক্ত হয়েছিল একটা কোশ্চেন করতে তাকে যদি 4-5 বার জিজ্ঞেস করা লাগে, তাহলে তো ভাই সে ইচ্ছাকৃত ভাবে সময় নষ্ট করতেছে,
সিম্পল একটা কোশ্চেন তাকে 4-5 বার করে ডিফারেন্ট ডিফারেন্ট ভাবে জিজ্ঞেস করা লাগতেছিল, এবং তারপরও সে কিন্তু কোশ্চেনটাকে অ্যাড্রেস করতে মানে অ্যাড্রেস করতেছিল না, আমাদের নিজেদের ফিগার আউট করা লাগতেছিল যে উনি কি মানে এর আগে এই কথাটা কেন বলছিল। সে কিন্তু নিজে হ্যাঁ ভাই মানে দেখেন তাকে কিন্তু সুযোগ দিলাম, তাকে বারবার সুযোগ দিলাম যে সে দলিল সহ যদি কথা বলতে চায় তাহলে দরকার হলে 2 ঘন্টা কথা বলবো তার সাথে, সমস্যা তো আমার তো সমস্যা নেই একজনের সাথে কথা বললে, কিন্তু সে সেই সুযোগটা ব্যবহার করলো না এবং তার কোনো দলিল নেই। তাহলে বললেই হয়তো হ্যাঁ ভাই দেখাইছেন, রেফারেন্স দেখাইছেন, মানছি কোরআনে আছে, তাহলেও কিন্তু পরের স্টেপে আমরা যেতে পারতাম আলোচনা, তাই না? কিন্তু সে তো ঘাটতারা, তার তো ঘাটতারামি করতে হবে, দলিল নেই তাতে কি আছে, ঘাট তো আছে, ঘাট দিয়ে আমি ঠিক পাহাড়টারে ঘাট দিয়ে আমি ঠেলা নিয়ে যাবো, সে মানে মানে এই এই টাইপের লোকজনের এই কারণে এই টাইপের লোকজন আর যুক্ত করবো না, আসলে যুক্ত বাই করে দিবো, কথা বলতে দিবো না, যুক্ত করবো না। ঠিক আছে তাহলে আজকে ল্যাবটা এখানে শেষ করে দিচ্ছি, ভালো থাকেন আপনারা, তাহলে ফারাজ ভাই, সামাদান ভাই আপনারা যদি শেষে কিছু বলেন তাহলে বলেন, তাহলে আপনাদের শেষ করে দিবো। থ্যাংক ইউ ভাই যুক্ত করার জন্য, যা যা শুনলেন সবাইকে ধন্যবাদ, গুড নাইট ভাই। আর আমারও আসিফ ভাইয়ের প্রতি একটা ইয়ে রইলো, আপনি আপনার ওই যে যে হাঁটুর যে ইয়েটা এটা একটু যত্ন নেন, আর কোনো অ্যাপয়েন্টমেন্ট পেয়ে গেলে ওটাকে আপনি ইয়ে করে নেন আর কি, কারণ ব্যথা তো শরীরে রাখা ঠিক না আর কি, আশা করি আপনি মানে খুব শীঘ্রই সেটা থেকে মানে সুস্থ হবেন, এটাই আমি আশা করি। থ্যাংক ইউ সো মাচ। ওকে আমাকে যুক্ত করার জন্য থ্যাংক ইউ আসিফ ভাই, এন্ড রাইহা ভাই, আসিফ ভাই একটু যদি ব্যাক স্টেজে 2 মিনিটস থাকতেন, একটু কথা ছিল। আচ্ছা ঠিক আছে, তাহলে লাইভটা শেষ করে দিচ্ছি, সবাইকে অনেক ধন্যবাদ, শুভরাত্রি, আবার আরেকদিন কথা হবে, আজকের মতো এখানেই বিদায়।